এক সময় লাল দুর্গ বলে পরিচিত ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল। এখন সবুজ সুনামিতে ফিকে হয়েছে লাল দুর্গ। তবু লাল ফেরানোর শপথ নিয়ে এখনো লড়াইয়ের ময়দানে অনেকেই। যেমন ব্যারাকপুর ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন প্রবীণ নাগরিক মমতা পাল। কার্যত একাই লড়ে যাচ্ছেন তার লড়াই, শত বাধা পেরিয়েও পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। অনারম্ভর প্রচার, না আছে চোখ ধাঁধানো শোভাযাত্রা কিংবা মিছিল, আছে শুধু হার না মানা লড়াই। নির্বাচনে শূন্য হাতে ফেরা বামেদের হয়ে লড়াইয়ের শপথ নিয়েছেন ব্যারাকপুরের ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মমতা পাল। জীবন সায়ান্নে যখন বাড়িতে বসে অবসর জীবনের পরিপাটি সুখ নিয়ে গল্প করার সময়, তখন তিনি পথে। তাঁরই মতো কয়েকজন প্রবীণ সদস্যদের নিয়ে প্রচারে বেরোচ্ছেন নিয়ম করে, পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে, আশ্বাস দিচ্ছেন পাশে থাকার। গৃহবধূ, বাড়িতে একা থাকি, সমস্ত সময় ধরে আমি ওদের পরিষেবা দেব, ওদের চাহিদা পূরণগুলো আমি আগে করব। প্রথম যদি জিতি ওয়ার্ড কমিটিতে সব লোক রাখবো, পাড়ার কোথায় কি হচ্ছে সেগুলো দেখার জন্য, আর প্রত্যেকের কী অভিযোগ না অভিযোগ, কার কী করতে চাহিদা সেগুলো আমি পূরণ করব। ওদের কাছ থেকে শুনে তাদের চাহিদাগুলো আমি পূরণ করতে চাই। আর ৫৭ বছর ধরে আমি ব্যারাকপুরে, মানে জন্মের থেকে বলতে গেলে, সেই পরিস্থিতিতে আমি ব্যারাকপুরকে পুরো দেখেছি। আমি চাইব ব্যারাকপুরে আরও উন্নতি হোক। আমি প্রত্যেকটা বাড়িতে গেছি, প্রত্যেকের যা সহানুভূতি পেয়েছি, বুঝেছি, যদি সঠিকভাবে ভোট হয় আমার জয় নিশ্চিত। সন্ত্রাস উঠতে পারবেন ওই দিন? চেষ্টা করব। মমতা দেবী নিশ্চিত সন্ত্রাস না হলে জয় তাঁরই হবে। সবুজ সুনামিতে যখন লাল দুর্গ ধসে পড়েছে, তখনই লাল ফেরানোর হাল ধরেছেন মমতা দেবীর মতো মানুষরা। বাধা বিপত্তি সরিয়ে হাল না ছেড়ে কণ্ঠ ছেড়েছেন জোরে। সুব্রত পালের রিপোর্ট, আরপ্লাস নিউজ, ব্যারাকপুর।